ইউক্রেনের অলিভিয়া বন্দরে সংঘাতের কবলে পড়া বাংলাদেশি জাহাজ এমভি বাংলার সমৃদ্ধির তৃতীয় প্রকৌশলী হাদিসুর রহমানের দেহ দেশে এসেছে। দুনিয়া ছেড়ে চলে যাওয়ার 11 দিন পর দেশে আনা হলো হাদিসুরের নিথর দেহ। আজ সোমবার দুপুর 12:06 হাদিসুরকে বহনকারী টার্কিশ এয়ারলাইন্সের TK-722 ফ্লাইট ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় বলে জানান হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন AHM তৌহিদুল আহসান। হাদিসুর রহমানের দেহ নিতে সকালে বিমানবন্দরে হাজির হন স্বজনেরা। বিমানবন্দরের 8 নম্বর গেটের সামনে তারা অপেক্ষা করছিলেন। হাদিসুর রহমানের খালা শিরিন আক্তার মমতাজ সেখানে দাঁড়িয়ে কাঁদছিলেন। তিনি হাদিসুরের নাম ধরে শোকে বিলাপ করছিলেন। এই খালার সঙ্গে হাদিসুরের সর্বশেষ কথা হয় গত 28 ফেব্রুয়ারি রাত। দেশের একটি গণমাধ্যমকে তিনি বলেন, ওরে বাবা কাফনের কাপড় পইরা তুই কেন আইলি রে, ওরে বাবা রে, ওরে হাদিসুর রে, এর আগে আসার পর কইছি তুই বিয়া কইরা যা। 28 ফেব্রুয়ারি রাতে আমারে কয়, খালামণি তুমি মাইয়া দেখা রাইখো, আমি আর অমত করুম না, আমি আইসা বিয়া করুম। বিমানবন্দরে হাদিসুরের দেহ নিতে ভেতরে যান হাদিসুরের ছোট ভাই গোলাম মাওলা ও চাচা হারুনুর রশিদ। হাদিসুরের স্বজনেরা জানান কাল মঙ্গলবার সকাল 10:00 গ্রামের বাড়িতে হাদিসুরকে দাফন করা হবে। দোসরা মার্চ ইউক্রেনের অলিভিয়া বন্দরে আটকে থাকা এমভি বাংলার সমৃদ্ধি জাহাজের সংঘাতে না ফেরার দেশে পাড়ি জমান হাদিসুর রহমান। এরপর বন্দরটির আশেপাশের এলাকায় বসবাসকারী বাংলাদেশের নাগরিকদের সহায়তায় 3 মার্চ জাহাজে থাকা 28 নাবিককে উদ্ধার করে তাদের ইউক্রেনের বাংকারে সরিয়ে নেওয়া হয়েছিল। নয় মার্চ 28 নাবিককে নিরাপদে দেশে ফিরিয়ে আনা হয়। জাহাজটি 29 জন নাবিক ও প্রকৌশলীর মধ্যে 28 জন নিরাপদে দেশে ফিরলেও হাদিসুরকে ফিরতে হয়েছে কফিনবন্দি হয়ে। নাফিজা আক্তার, সাদা কালো নিউজ।